আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটি ঘাড় বাবড়ি চুলের কাটিংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো যারা ঘাড় বাবড়ি চুলের কাটিং করা শিখতে চান এবং এরকম চুল রাখতে চান, তাদের জন্যই এই ভিডিও। সো চলুন তাহলে কাজটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটি কলার টিস্যু পেঁচিয়ে নিচ্ছি। সো আমাদের তারপর একটি কাপড় নিয়ে সেটাকে লক করে দেব, যাতে করে শরীরের ভিতরে কাটা চুল প্রবেশ না করতে পারে। সো দেখতে পাচ্ছেন, তারপর আমরা একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। সুন্দরভাবে চুলগুলোতে আমরা স্প্রে করে ভিজিয়ে নেব, নিয়ে একটি চিরুনি দিয়ে সে চুলগুলোকে আবার সুন্দরভাবে আঁচড়িয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন গাইজ, আমরা চুলের উপরে চুলগুলোকে আমরা আলাদাভাবে ক্লিপিং করে নিচ্ছি, যাতে করে আমাদের চুলের কাটিংটা করতে সুবিধা হয়। প্রথমে আমরা একটি কাইচি একটি চিরুনি নিয়ে নিলাম, নিয়ে কলির সামনে সাইডের চুলগুলো আমরা সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন, তারপর আমরা কানের সাইড থেকে পুরো চুলের রাউন্ডটাকেই আমরা যে বাড়তি চুলগুলো রয়েছে সেগুলোকে হালকা করে ছোট করে নেব, সাইজ করে নেব, এই চুলের আগাগুলো হালকা কেটে নেব। সো আমরা কীভাবে আমরা কাজটি করি অবশ্যই আপনারা খেয়াল করে দেখতে থাকুন। গাইজ আমাদের চারি সাইডের রাউন্ডের কাজ কমপ্লিট। এখন যেটা করব গাইজ, দেখতে পাচ্ছেন দুই আঙ্গুলের সাহায্যে আমরা এই সাইডের বড় বড় চুল, লম্বা লম্বা চুল, বাড়তি চুলগুলোকে হালকা হালকা করে আমরা সাইজ করে কেটে নেব। ক্লিপের নিচের চুলগুলোকেই আমরা হালকা হালকা করে কেটে নিচ্ছি। সো কীভাবে আমরা কাজটি করছি অবশ্যই খেয়াল করে দেখবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তারপর গাইস দেখছেন পিছনের লম্বা চুলগুলোকে আমরা ঘাড়ের সাথে যে চুলগুলো রয়েছে পিছে সেগুলোকে আমরা সুন্দরভাবে সমানভাবে কেটে দিচ্ছি, সাইজ করে দিচ্ছি। তারপর দেখছেন একটা ব্লেড খুর নিয়ে নিলাম, নিয়ে এই রাউন্ডটাকে আমরা সুন্দরভাবে ব্লেড খুরের সাহায্যে সাইজ করে নেব, কেটে নেব। এখন আমরা ক্লিপগুলোকে খুলে নেব, আমাদের ক্লিপের কাজ শেষ। তারপর গাইস উপরের যে লম্বা চুলগুলো রয়েছে এগুলোকে আমরা ধরে ধরে অল্প অল্প করে ছোট করে নেব, উপরের লম্বা চুলগুলোকে আমরা সুন্দরভাবে ছোট করে লেয়ার করে নেব। সো গাইস উপরের চুল কিভাবে আমরা লেয়ার করি সেটা একটু খেয়াল করে দেখুন। কপালের সামনের বাড়তি চুলগুলোকে আমরা সাইজ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটি থিনার কাইচি নিয়ে নিয়েছি, সো কাটা কাইচি। এই কাইচি দ্বারা আমরা এই যে লম্বা চুল রয়েছে, যে বড় বড় চুলগুলো রয়েছে, এগুলোকে আমরা একটু পাতলা করে নিচ্ছি। সো এই কাইচির কাজ হচ্ছে কিছু কিছু অংশের চুল কেটে দেওয়া। সো তারপর দেখছেন একটি ব্লেড খুর নিয়ে নিয়েছি, নিয়ে অগসলা যে চুলগুলো রয়েছে সেই চুলগুলোকে আমরা ব্লেড খুরের সাহায্যে সাইজ করে দিচ্ছি। সো দেখতে থাকুন। গাইজ আমাদের কাজ সম্পূর্ণভাবে শেষ হলো, এখন আপনারা লাস্ট লুকটা দেখে নিন। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এরকম আরও টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।